হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো এমনই কিছু জিনিস তৈরি করা মেশিন, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। আর আমি কথা দিচ্ছি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে, তার সাথে সাথে আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। গ্যাস সিলিন্ডার মেকিং মেশিন। গ্যাস সিলিন্ডার প্রতিদিন আমাদের রান্নার কাজের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আপনারা কি কোনোদিন ভেবে দেখেছেন এই গ্যাস সিলিন্ডারকে কিভাবে বানানো হয়? এই গ্যাস সিলিন্ডার বানানোর জন্য সর্বপ্রথম একটা অ্যালুমিনিয়ামের প্লেটকে একটা প্রেস মেশিনে রেখে সিলিন্ডারের হাফ বডিকে বানানো হয়। তারপর সামনের দিকের মেশিনের মাধ্যমে এই বডির এক্সট্রা অ্যালুমিনিয়ামের পার্টসগুলোকে কেটে ফেলে। তারপর উপরের দিক থেকে সিলিন্ডারের ড্রামকে ওয়েল্ডিং করা হয়। আবার অন্যদিকে সিলিন্ডারের আরেকটা নিচের দিকের পার্টসকে বানানো হয়। তার সাথে সাথে নিচের কভারিং পার্টসকেও বানানো হয়। এইসব কাজ কমপ্লিট প্রসেসিং হয়ে যাওয়ার পর দুটো পার্টসকে ওয়েল্ডিং করে জোড়া লাগানো হয়। এইভাবে সিলিন্ডারের ম্যানুফ্যাকচারিং প্রসেস অর্ধেক এখানেই কমপ্লিট হয়ে যায়। তারপর সিলিন্ডারগুলোকে কনভেয়ার বেলের মাধ্যমে হিটিং মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, যার কারণে সিলিন্ডার অনেক বেশি মজবুত হয়ে যায়। তারপর এই সিলিন্ডারগুলোকে সামনের দিকে নিয়ে গিয়ে ভ্যাকিউম টেস্ট করা হয়, যেখানে এই সিলিন্ডারের ক্যাপাসিটি চেক করা হয়। তারপর আরেকটা মেশিনের মধ্যে রেখে এই সিলিন্ডারগুলোকে একের পর এক প্রিন্ট করা হয়, তারপর সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। আবার অন্যদিকে এগুলোকে পালিশ এবং ভালোভাবে ওয়াশ করা হয়। তারপর সিলিন্ডার পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর সিলিন্ডারের মধ্যে গ্যাসকে ঢোকানো হয়। গ্যাস ঢোকানো হয়ে গেলে সিলিন্ডারগুলোকে একবার পানিতে ডোবানো হয়, কারণ কোনো সিলিন্ডার যদি লিক হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে ধরা পড়বে। আর এইভাবে কমপ্লিট গ্যাস সিলিন্ডার বানানো হয়। আর এইভাবে গ্যাস সিলিন্ডার তৈরি হয়ে আমাদের প্রত্যেকের বাড়িতে চলে আসে। জয়েন্ট টায়ার মেকিং মেশিন। গাড়ির টায়ার অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বড় বড় গাড়িতে অনেক বেশি ওজন হয়, সেই সব গাড়িতে অনেক বেশি মজবুত টায়ার প্রয়োজন পড়ে। আপনারা এখন ভিডিওতে যেই বড় মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা সেই সব বড় বড় টায়ারগুলিকে তৈরি করার কাজ করে। সর্বপ্রথমে এই মেশিনের মধ্যে রবার আর অন্যান্য কেমিক্যালকে মিক্স করা হয়। তারপর এই রবার কনভেয়ার বেলের সাহায্যে স্পেশাল মেশিনে পাঠানো হয়, যেখানে এই রবারের সাথে মোটা আর মজবুত সুতো মিক্স করা হয়। তারপর এই মেটেরিয়ালকে অনেক উচ্চ চাপে প্রেসার দেওয়া হয়, যার কারণে সুতো পুরোপুরিভাবে রবারের সঙ্গে মিলে যায়। তারপর ওই রবারকে আলাদা আলাদা টায়ার বানানো হিসেবে গোল গোল করে কেটে নেওয়া হয়। তারপর একটা ছাঁচের মধ্যে এই রবারকে দিয়ে দেওয়া হয়। তারপর এই মেশিনের মাধ্যমে হাইড্রোলিক প্রেসার সৃষ্টি হয়, যার ফলে টায়ারের রূপ ধারণ করে। এবার হয়তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গিয়েছেন টায়ার কিভাবে বানানো হয়। ট্রাফিক কন মেকিং মেশিন। রাস্তার মধ্যে অনেক জায়গায় আপনারা VLC বা ট্রাফিক কোন অনেক জায়গায় দেখে থাকেন, যেটার ব্যবহার ট্রাফিককে গাড়ি দাঁড় করানো বা সিগন্যালের কাজে ব্যবহার করা হয়। আপনারা এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেটা ওই VLC তৈরি করারই কাজ করে। এই মেশিন কম্প্রেস বিল্ডিং সিস্টেম ব্যবহার করে কোন তৈরি করে। সর্বপ্রথম এই মেশিনে প্লাস্টিকের কোন বানানোর পরে উচ্চ চাপে গরম করা হয়, যার মধ্যে ওই মেটেরিয়ালকে একটা ছাঁচের মধ্যে দিয়ে দাবানো হয়। সবশেষে এগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলিকে ফিনিশিং করে কমপ্লিট করা হয়। এই কোন কিছু এমন মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয় যে যদি এর উপর দিয়ে কোনো গাড়ি চলে যায় তাহলে তার কোনো ক্ষতি হয় না, এটা আবার আগের অবস্থায় ফিরে আসে। রেঞ্জ ম্যানুফ্যাকচারিং প্রসেস। রেঞ্জকে সহজ ভাষায় পানাও বলা হয়। এটা অনেক কাজের একটা টুলস, যেটা নাটবোল্টকে লুজ বা টাইট করার কাজে ব্যবহার করা হয়। এই যে বিশাল বড় ফ্যাক্টরি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এখানে মেশিন খুব সহজে বা সাধারণ প্রসেসে রেঞ্জকে তৈরি করে থাকে। এখানে পুরো কাজ একটা স্টিলের রড থেকে শুরু হয়, যেখানে এই বড় বড় রডকে আগুনে হিট করে ছোট ছোট টুকরো করে কাটা হয়। তারপর এই ছোট টুকরোগুলোকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। তারপর এগুলিকে হাইড্রোলিকের প্রেস করে রেঞ্জের আকার দিয়ে দেয়। তারপর এই রেঞ্জগুলোকে ওই ধাঁচা থেকে আলাদা করে পালিশ এবং ফিনিশিং করে দেওয়া হয়। তারপর সবশেষে এগুলোর কোয়ালিটি চেক করা হয়। একবার কোয়ালিটি চেক পাস হয়ে গেলে এটা মার্কেটে পাঠানোর জন্য একদম রেডি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।